মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা এসে গেছেন। ম্যাডাম কেমন আছেন? সকালে যে অ্যাক্সিডেন্ট হলো, আমি এখন একদম ফিট। ভেরি গুড। তো আজ সন্ধ্যায় দত্তবাড়ির পুজোয় কি চমক আছে? চমক তো একটা আছে, তবে চমকটা কি আমি এক্ষুনি বলবো না, একদম সামনাসামনি আপনারা দেখবেন, বুঝেছেন? এক মিনিট। হ্যাঁ হ্যাঁ চয়ন বলো। ও তো তোমরা এসে গেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জেঠি, ছোট কাকি, বর্ষা, রুচি বলছি, ওনারা কিন্তু এসে গেছেন, মানে নীলামজিরা চলে এসেছে, সব কিছু ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই মজু কাকি, এই মেয়ে তো দেখছি সবাইকে এক আঙুলে নাচাচ্ছে, কাউকে পাত্তাই দিচ্ছে না। আমি না এই দত্তরই বড় ছেলে, বুঝলেন কিনা? একটা ছবি নাও বাবা, একবার শোনো। কি গো বাবা, কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কিছুই আগে থেকে বলে না। সৌভাগ্য আমার, আবার এতদিন বাদে আপনাদের পায়ের ধুলো পড়লো এই বাড়িতে। দিদি ভাই, এত বড় শিল্পী, ভালো করে বরণ করতে হবে। ঠাম্মি, বরণটা বরণ তুমিই করো। এই বুড়িটা আবার কি শিল্প বিল্প করে? বোধহয় ভালো শাঁখ বাজায়, ধ্যাসটামো করে, ধ্যাসটামো। জেঠু, আমি আমি জানি না, আসলে পর্ণাই তো সবটা প্ল্যান করছে, তাই আমি বলতে পারবো না। এই সুমানা মে কাহি নেই জাতি হু, লেকিন এই দত্ত বাড়ি কা বাত সুন কে মুঝে কিতনা কুছ ইয়াদ আ গয়া। কিতনা সাল পহলে ইয়াহ পর আই বলো, তব তুম তুম ইতনি জি থি। তুমিও তো ছোট ছিলে দিদি, যেদিন এসেছিলে সে রাতের কথা আমি কখনো ভুলবো না। কি ভালো যে লেগেছিল, পুরো যেন একটা ঘোরে চলে গিয়েছিলাম আমি। এ কি তোমার নাতনি? জি নীলম। ঠাম্মি জানো তো নীলমজির না খুব বড় একটা ইনস্টিটিউট আছে, দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা লখনৌতে আসে ওনার কাছে তালিম নিতে। আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।